নর্মালি থাকে 70% এর মতো, উনি আসলে 30%, যার জন্য উনি বারবার হাসপাতালে ভর্তি হতেন। আর সকালেও সে একই ঘটনা ঘটে, নতুন করে একটা হার্ট অ্যাটাক হয়, ওনার ড্রাইভারের কথা অনুযায়ী ওনার মুখ দিয়ে ফ্রোত বের হয়, ফ্রোত মানে ফেনা বের হয়, তার মানে হলো হাড়ের কার্যকারিতা বন্ধ হয়ে ওনার মুখ থেকে ওই পানির মতো জিনিস বের হচ্ছিল আর কি, আমরা হার্ট ফেলের বলি। কিন্তু যেহেতু উনি নিজস্ব গাড়িতে আসছিলেন, নিজস্ব গাড়িতে আসতে আসতে ইমার্জেন্সিতে আসার আগে উনি রাস্তায় মারা যান। তারপরেও আমাদের মাননীয় কনসালটেন্টের সামনে আমাদের একটি স্পেশাল টিম আছে, যেটাকে বলা হয় কোডব্লু টিম। সেই কোডব্লু টিম তাদেরকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে, যথেষ্ট চেষ্টা করা হয়, কিন্তু আলটিমেটলি উনি আমাদের ছেড়ে চলে গেছেন 9:55 মিনিটে।